বার্নার্ড শহর সম্পর্কে কথা বলেছে বার্নার্ড শহ হাঁটছিলেন তার বন্ধুর সঙ্গে তো ছড়ি ঘুরাচ্ছে তো এই ছড়ি ঘুরাচ্ছ কেন না আমার স্বাধীন আমি আমার স্বাধীন মতো ছড়ি ঘুরাবো তখন সেখান থেকে একটা কথা আসলো তুমি ততক্ষণ স্বাধীন ততক্ষণ তোমার ছড়িটা আমার নাকে না লাগছে এই যে জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে আত্মপ্রকাশ করেছে এ থেকে আপনারা কিভাবে দেখছেন এবং তারা যে বলছে রাষ্ট্র পুনর্গঠনে তারা কাজ করবে কিভাবে মূল্যায়ন করা যায় নতুন চিন্তা যখন আসে তখন সেই চিন্তা পুরোটা একদম সবার সামনে পরিষ্কার হয়ে উপস্থাপিত হয় না নানা যাচাই বাছাই পদ পরিবর্তন মত পরিবর্তন বাক পরিবর্তনের মধ্য দিয়ে চিন্তা একটা শেপ পায় একটা আকার পায় আকৃতি পায় তো তারাও একটা চিন্তার আকার আকৃতি দেওয়ার চেষ্টা করছেন কারণ একটা রাষ্ট্র আছে রাষ্ট্র আছে মানে রাষ্ট্র তো বিমূর্ত কিছু বিষয় নয় রাষ্ট্রের কিছু মূর্ত প্রতীক থাকে সে প্রতীকগুলো কি যেমন হচ্ছে রাষ্ট্রের তিনটা অঙ্গ যদি বলি সেই যখন সামন্ততন্ত্র ভেঙে বুর্জ গণতন্ত্রের বিকাশ হলো যখন বলা হলো যে এক ব্যক্তির হাতেই কি আইন প্রণয়নের ক্ষমতা বিচার করার ক্ষমতা শাস্তি দেওয়ার ক্ষমতা সেগুলো থাকবে সকল ক্ষমতা যদি কোনো ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাহলে সেটা স্বেচ্ছাচারিতায় পর্যবেষিত হয় যে কারণে বলা হচ্ছে সামন্ততন্ত্রটা একটা স্বেচ্ছাচারের প্রতীক ছিল সেখান থেকে তো আসছিলো গণতন্ত্রের কনসেপ্ট গণতন্ত্র কি সেপারেশন অফ পাওয়ার তো সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিনের সেই জায়গা থেকে এসেছিলো যে তাহলে আইন বিভাগ একটা থাকবে বিচার বিভাগ একটা থাকবে এবং রাষ্ট্রে একটা প্রশাসন থাকবে আইন বিচার এবং প্রশাসন এই তিনটা আবার একদম কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে নাকি তাদের রিলেটিভ অটোনমি থাকবে অটোনমি এবং ইন্টার রিলেটেড ইন্টারডিপেন্ডেন্ট থাকবে কী ধরনের আইন হবে সেই আইনের ভিত্তিতে কী ধরনের বিচার হবে এবং সেই আইন অনুযায়ী কীভাবে প্রশাসন কাজ করবে তাদের মধ্যে একটা যে আন্তঃসম্পর্কটা থাকবে এবং সেখানে একটা রিলেটিভ অটোনমি এনজয় করবে যাতে কেউ কারো অধীন না থাকে এবং প্রত্যেকে প্রত্যেককে যেন সহযোগিতা করতে পারে সেই ক্ষেত্রে আর অঙ্গ তখন বলা হলো যে ফোর্থ স্টেট তার মানে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম কি জনগণের বেদনার কথা যেমন তুলে ধরবে জনগণের স্বপ্নের কথা তুলে ধরবে শাসক যারা আছেন তাদের ব্যর্থতার কথা তুলে ধরবেন এবং তাদের কমিটমেন্টের কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও চিহ্নিত করবেন তখন বলা হয়েছিল ফ্রিডম অফ প্রেস এবং ফ্রিডম অফ প্রেস যেমন দরকার ঠিক তেমনি দরকার মানুষের চিন্তার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা শুধু মত প্রকাশের স্বাধীনতা মানে আপনার কথা আমি মেনে নেওয়ার স্বাধীনতাটাই স্বাধীনতা নয় প্রয়োজনে আপনার কথা আমি দ্বিমত করতে পারি সে কারণে তখন একসময় ভল তে একটা কথা বলেছিলেন আমি তোমার কথাকে গ্রহণ নাও করতে পারি কিন্তু তোমার কথার স্বাধীনতার জন্য প্রয়োজনে জীবন দেব তার মানে এখান থেকে প্রশ্নটা এসেছিলো যে কোনোভাবেই মানুষের চিন্তার স্বাধীনতাকে খর্ব করা যাবে না এগুলো নিয়ে আর রাষ্ট্রের একটা কাঠামো তৈরি হয়েছিল ডেমোক্রেটিক ভ্যালুস যদি বলি ডেমোক্রেটিক নর্মস যদি বলি এগুলো বুটজোয়া রাষ্ট্রের এগুলো ডেমোক্রেটিক ভ্যালুস এবং নর্মস তখন এই যে এক সময় বার্নার শহ সম্পর্কের কথা বলেছে বার্নার শহ হাঁটছিলেন তার বন্ধুর সঙ্গে তো ছা ছড়ি ঘুরাচ্ছে তো এই ছড়ি ঘুরাচ্ছ কেন আমার স্বাধীন আমি আমার স্বাধীন মতো ছড়ি ঘোরাবো তখন সেখান থেকে একটা কথা আসলে তুমি ততক্ষণ স্বাধীন ততক্ষণ তোমার ছড়িটা আমার নাকে না লাগছে তার মানে লিমিট অফ ফ্রিডম ইজ দেয়ার হোয়ার ইট উইল নট আদার্স ফ্রিডম সেই প্রশ্নগুলো এসেছিল এরকম বহু কথা নিয়ে কিন্তু বুড রাষ্ট্র একটা আমরা বলবো যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছিল এখন যদি রাষ্ট্র গঠন হয়েছে তারপর রাষ্ট্রের সেখানে ঘাটতি হয়েছে পরিচালনা করতে গিয়ে যদি পুনর্গঠনের প্রশ্ন আসে তখন ডিবেটগুলো আসবে কোন কোন জায়গায় পুনর্গঠন করতে হবে পুনর্গঠনও একটা সদিচ্ছা পুনর্গঠন একটা আকাঙ্ক্ষা কিন্তু সদিচ্ছা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গেলে কোন জায়গায় গঠন প্রক্রিয়া ঘাটতি আছে এবং কোন জায়গায় এটাকে সুনির্দিষ্ট করতে হবে তারা সেগুলো করবেন আমরা শুনে আসছি সংস্কারের কথা হঠাৎ করে পুনর্গঠনের সেটা কোথায় আসলে দুটো জিনিস খেয়াল করে দেখবেন ছাত্রদের আন্দোলনটার মধ্যে শুরুতে হয়েছিল কোটা সংস্কার আন্দোলন তারপরে হয়ে গেল এটা ধীরে ধীরে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন তার মানে আন্দোলনের পথেই কিন্তু স্লোগান পাল্টে যায় মানুষের বক্তব্য পাল্টে যায় ঠিক তেমনিও হয়তো তারা সংস্কার থেকে এখন পুনর্গঠনের জায়গায় এসেছেন কারণ সংবিধান কি সংস্কার হবে নাকি সংবিধান পুনর্লিখন এই ডিবেটও চলছে ফলে সেই ডিবেটটা আসুক আমরা শুধু একটা জিনিস চাইব অতীতের পনেরো বছরের সরকার যেমন করে মতের সমস্ত কিছুকে কুক্ষিগত করে ফেলেছিল এখনো তেমনি আবার স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতা হরণ করার যেন তৈরি না হয় কোনো কথাই শুনবো না এরম যেন না হয় তাহলে হবে কি বিতর্কের মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি হবে কিন্তু আমরা মনে করি প্রত্যেকটা রাষ্ট্র গড়ে ওঠার একটা ফান্ডামেন্টালস থাকে যেমন আমাদের এই রাষ্ট্রটা পাকিস্তান নামক রাষ্ট্রের বিপরীতে এই যে আমাদের তেইশ বছরের সংগ্রাম এবং নয় মাসের রক্তাক্ত সংগ্রাম তার মধ্য দিয়ে যে দেশটা গঠিত হলো পাকিস্তান একটা ছিল সামরিক শাসন অধ্যুষিত রাষ্ট্র সেখান থেকে আমরা গণতন্ত্র চেয়েছিলাম পাকিস্তান ছিল বাইশ পরিবারের শাসন শোষণের ক্ষেত্র সেখান থেকে আমরা চেয়েছিলাম শোষণমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা পাকিস্তান ছিল একটা সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাষ্ট্র সেখান থেকে আমরা বলেছিলাম যে ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাসের বিষয় কিন্তু রাষ্ট্রটাকে হতে হবে ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষতা ধর্ম ছিল পাকিস্তান সিয়াটো সেন্টোর সঙ্গে যুক্ত হয়ে একটা তাবেদারি করতো সাম্রাজ্যবাদী শক্তির সেখান থেকে আসলে স্বাধীন জাতীয়তাবাদী চেতনা তাহলে এগুলো কিন্তু একটা সংগ্রামের মধ্যে দিয়ে এসেছিল এখন যে অভ্যুত্থানটা হলো এটাকে অনেকে আবার দ্বিতীয় স্বাধীনতা বলছে কিন্তু আমার কাছে মনে হয় এটা কি দ্বিতীয় স্বাধীনতা বলে এই বলাটা ঠিক হবে না তারপর তারা বিবেচনা করে দেখবে কিন্তু আমাদের কাছে মনে হয় এটা গণ অভ্যুত্থান হয়েছে এটা ছাত্র গণ অভ্যুত্থান তার সঙ্গে শ্রমিক কৃষক সাধারণ মানুষের জীবনদান যে কারণে দেখবেন এক হাজারের মতো যদি মৃত্যুবরণ করে থাকে স্বচারেকের উপরে হচ্ছে কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষ তার মানে আবার যদি তিরানব্বই শিশু মৃত্যুবরণ করেছে তার মধ্যে ষাট জনের উপর হচ্ছে শ্রমজীবী শিশু এখানে মারা নেমেছেন এখানে বাবারা নেমেছেন এখানে সাধারণ মানুষ নেমেছেন ফলে এই জন্য এটা নাম হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্যে মূল চেতনাটা কি ছিল শাসনের অবসান চাই মূল চেতনাটা কি ছিল দমন পীড়নের অবসান চাই মূল চেতনা ছিল যে একজন পিয়নো চারশো কোটি টাকার মালিক হয়ে যাবে আর আমি চারশো টাকার জন্য সারা দিন কাজ করে আমার ঘামঝরিয়ে পয়সা পাবো না এই বৈষম্যের অবসান চাই তারপরে ইয়ে ছিল কি যত ধরনের মানবিক বৈষম্য আছে মানবিক বৈষম্যের কথা কি বলবো হিন্দু মুসলমানের বৈষম্য আছে নারী পুরুষের বৈষম্য আছে বাঙালি আদিবাসীর বৈষম্য আছে আমরা একজন মানবিক মর্যাদার প্রশ্নটা আসছিল। সবচেয়ে বড় জিনিসটা অপমান শাসক গোষ্ঠীর কথায় কথায় যে প্রতিপক্ষকে অপমান করতে অপমানের জ্বালা কিন্তু মানুষকে অনেক বেশি কষ্ট দেয় ফলে তার বিরুদ্ধে ফলে একটা আকুতি তৈরি হয়েছিল আমরা মনে করি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জিনিস তৈরি হয়েছিল একটা মর্যাদাপূর্ণ দেশ আমরা চাই ফলে এটা একটা অভ্যুত্থানের পরে গঠিত সরকার সেই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে সেটা যেমন দেখব আর যারাই অভ্যুত্থানের দায়িত্ব নিয়েছিলেন এখানে রাজনৈতিক দলও যেমন আছে ছাত্ররাও আছে ছাত্ররা আবার মনে করছেন তারা যেহেতু রাজনৈতিক দল নন তারা একটা রাজনৈতিক কাঠামো নির্মাণ করবেন সেই রাজনৈতিক দল কী ধরনের বক্তব্য নেবে সেটা হয়তো একটা তারা নাগরিক কমিটির মাধ্যমে নির্ধারণ করতে চায়